নিজের গুনাহগুলোর কথা মনে করে করে অতীতের একটা একটা গুনার কথা মনে করে করে একটু চোখ বন্ধ করেন, একটু চোখ বন্ধ করেন, একটা একটা গুনার কথা মনে করেন, একটা একটা গুনার কথা মনে করেন, একটা একটা গুনার কথা মনে করে করে চোখের পানি ফেলে দেন, একটা একটা গুনার কথা মনে করে করে চোখের পানি ফেলে দাও বন্ধু। চোখের পানি ছাড়া গুনা ধোয়ার আর কোনো হাতিয়ার নাই, চোখের পানি ছাড়া গুনা ধোয়ার আর কোনো ব্যবস্থা নাই। সাগর আর মহাসাগরের পানি দিয়ে এক ফোঁটা গুনাও ধোয়া যায় না, আর এক ফোঁটা চোখের পানি দিয়ে সাগর আর মহাসাগরের চেয়েও ভারী গুনা ধোয়া যায়। সাগর আর মহাসাগরের পানি দিয়ে এক ফোঁটা গুনা ধোয়া যায় না, সারা দুনিয়ার সমস্ত পানি দিয়েও এক ফোঁটা গুনা ধোয়া যাবে না। সুম্মাল জাহিমা ফাসাল্লু, যখন এলাল হবে তাকে ধরো, শিকল লাগাও তাকে, শিকল লাগাও, তেল লাগাও। তাকে জাহান্নামের দিকে চেঁচে চেঁচে নিয়ে যাও, ওই দিকে জাহান্নাম রাখুন ধাও ধাও করে। আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ গুনাহ মাফ করে দেন, আল্লাহ। যদি প্রতিদিন ভোর রাতে প্রতি রাতে ভোর রাতে একটুখানি উঠেন, দুই দুই রাকাত নামাজ পড়ে যদি একটু জিকির শুরু করে দেন, আর একটু পানি যদি চোখের পানি দিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ হাশরের ময়দানে আরশে আজিমের নিচে আবার দেখা হবে। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله مولانا العظيم مدرسة إسلامية دار العلوم সুধন্যপুর কুমিল্লা আমাদের মাদ্রাসা প্রতি মাসের মতো এই মাসের আজকের ইসলাহি মজলিস উপস্থিত হযরাত ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম,
শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করেছেন, এর জন্য বলি আলহামদুলিল্লাহ। নামাজের পরে অল্প সময় আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে, প্রায় প্রতিটা জেলা থেকে আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তাআলার জন্যই জমা হয়েছি। কোনো উদ্দেশ্য ছাড়াই আমরা, দুনিয়ার কোনো গরজ ছাড়াই আমরা একত্রিত হয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইজতামা ফিল্লাহ, যে আল্লাহর জন্যই জমা হয়। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মুহাব্বাতি, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেল, যারা একে অপরকে আমার জন্যই ভালোবাসলো, যারা একজন আরেকজনকে আমার জন্যই ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেল, যারা একে অপরের সাথে একত্রিত হয় শুধু আমার জন্যই, আমার ভালোবাসা তাদের জন্য ওয়াজিব হয়ে গেল, আর যারা একজনের সাথে আরেকজন মিলে মিশে বসে আমার জন্যই বসে, আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য আমার মহাব্বত ওয়াজিব হয়ে গেল। আমরা শুধুই আল্লাহ তাআলার মহাব্বতে ছুটে আসছি, দেশের এই অবস্থাতেও আমরা সারা দেশ থেকে ছুটে আসছি শুধুই আল্লাহর মহাব্বত। আর যাদের অন্য কোনো গরজ আছে, আপনারা এখন ঠিক করে নেন যে আমরা আল্লাহ তাআলার মহাব্বতেই জমা হয়েছি। বলেন, আমরা আল্লাহ তাআলার মহাব্বতেই কি হয়েছি? ইনি ফরিদপুর থেকে আসছে, আল্লাহ তাআলার মহাব্বত ছাড়া কে নিয়ে আসতো? বলেন, আমার হুজুর বহুত বড় আলেমে দিন ফরিদপুর থেকে আসছেন, আল্লাহ তাআলার মহাব্বতেই আমরা জমা হয়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আশরের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন, আইনাল মুতাহাব্বানি ফিল্লাহ, ওই মানুষগুলো কোথায় যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে? কিছু মানুষ দাঁড়াবে, রাসূল বলেন, ওহুম কালিল, এরা অল্পই হবে, অল্প সংখ্যক মানুষ দাঁড়াবে, আল্লাহ তাআলা এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। এরপরে আরেক হাদিসে রাসূল বলেন, যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসে আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আপনি তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করে দেন যারা আপনার জন্যই একত্রিত হয়, আপনার জন্যই ভালোবাসে। আরেক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ, যে আল্লাহর জন্যই ভালোবাসে আল্লাহর জন্যই আবার দুশ্মনী রাখে, কাউকে দুশ্মন ভাবে তো আল্লাহর জন্যই দুশ্মন ভাবে, আর কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে। ওয়া আতালিল্লাহ, আল্লাহর জন্যই দান করে, অমানা আলিল্লাহ, আবার আল্লাহর জন্যই রুকে, আল্লাহর জন্যই বলে না আমি দিব না, খেলার জন্য চান্দা চায় ও বলে না আমি দিব না, যাও মসজিদের জন্য চায় তো বলে ধরো নেও, মাজারের জন্য চায় তো দেয় না, মসজিদের জন্য চায় তো নেয় দেয়, এটার নাম কি? আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ, আল্লাহর জন্যই দান করে, ওয়া মানা আলিল্লাহ, আবার কখনো বলে যে আমি দিব না, এই দিব না সে বলে এটাও আল্লাহর জন্যই দিব না বলে। কি হয়? দেওয়া যেমন আল্লাহর জন্য হয়, তো না দেওয়াও তো কি হয়? আল্লাহর জন্য হয়। যদিও রাসূল চারটা জিনিস বলেছেন এখানে, চারটা, মানে আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানা আলিল্লাহ, মূল বস্তু হলো এখানে পুরো দিন, পুরো দিনের প্রতিটা শাখা প্রতিটা বস্তুই এই কথা বোঝানো যে আল্লাহর জন্য করে। বলেন, আল্লাহর জন্য করে। আজকে আমাদের ইমাম সাহেব এখন যে কেরাত পড়লেন, কি পড়লেন, ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, এই ঘরের রবের আবাদত করো, তোমারটা যেন ঘরের জন্য না হয়, তোমার জুতটা যেন ব্যক্তির জন্য না হয়, বলকে তোমারটা যেন ঘরের রবের হয়। বলেন কি হয়? বলেন ঘরের কি হয়? ঘরের রবের হয়। ফালিয়াবুদু রব্ব হাদাল বাইত, তুমি তোমার জিন্দগি যেন হয় এই রবের, ঘরের নয়, ঘরের রবের গোলামি করো, রবের ঘরের গোলামি করো। আমি যেন বললাম, আল্লাহ, কেউ যদি ঘরের রবের গোলামি করে
কেউ যদি আপনার ইবাদতের হক আদায় করে আপনি তাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, যাও কথা দিলাম, আল্লাযী আতআমাহুম মিন জুউ, কথা দিলাম দুনিয়াতে পেটের জিম্মাদার আমি, ওয়া আমানাহুম মিন খাউফ, আর কবরে হাশরে মিজানে ওর জিম্মাদার আমি। কি ভাই, তুমি যদি আমার হও কথা দিলাম দুনিয়া তোমার আখরাত তোমার, তুমি আমার হবা। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, হ্যাঁ জীবনে কতই তো শুনছি না, আল্লাহ আমি সবার হায়াতের মধ্যে বরকত দান করে। হ্যাঁ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, হ্যাঁ ফওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মসজিদিল হারাম, তোমাদের চেহারা ঘরের দিকে ফিরাও, চেহারা ঘরের দিকে ফিরাও, আর দিলটাকে ঘরের রবের দিকে ফিরাও। কি ভাই, চেহারা কোন দিকে বলেন? চেহারা ঘরের দিকে, আর দিল কোন দিকে? ঘরের রবের দিকে। দিল ঘরের রবের দিকে যদি হয়ে যায়, আমি আমার দিলকে রবের ঘরের দিকে বানাবো, রাখবো 60 বছর আর 70 বছর, আর রব আমাকে আমনা সামনা মুখোমুখি রাখবেন কোটি কোটি বছর। কি ভাই, বাণিজ্যটা কেমন হবে বলেন? আমি চেহারা ফিরিয়েছি ঘরের দিকে, আর দিল ফিরিয়েছি ঘরের রবের দিকে, আর রব দুনিয়াতে আমার দিকে ফিরে থাকবেন, আর আখরাতে আমাকে সামনাসামনি ফিরে রাখবেন। কি হয়, এখানে আমি অল্প সময় দিলাম, আর ওখানে রব আমাকে অনেক সময় দিবেন। আমি দিয়েছি আমার হায়াত, রব দিবেন রবের হায়াত। আমি দিব আমারটা, রব দিবেন রবেরটা। আমি দিব আমার দিল, রব দিবেন রবের দিল। বলেন, আমি দিব আমার কাছে যা আছে, রব দিবেন রবের কাছে যা আছে। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, হ্যাঁ জীবনে কতই তো শুনছিলাম না, আয়াত কতই তো শুনছি। ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, এই ঘরের, এই ঘর, হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। বলেন, এই ঘরের রবের ইবাদত করো। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা উমিরতু আন আ'বুদা রব্ব হাযিল বালদা, এই শহরের রবের ইবাদতের জন্য আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, রব্ব হাযিল বালদা, বালদা মানে শহর, হাজি মানে এই, দিস টাউন, দিস শহর। কি হয় বলে, রব্ব হাযিল বালদা, রব্ব হাযিল বালদা, এই শহরের রবের ইবাদত করো। আর এখানে বলে, হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। জিন্দেগির বুনিয়াদ যেন হয় রব, বলেন জিন্দেগির বুনিয়াদ যেন হয় কি বলেন? আমার ভালোবাসা আমার রবের জন্য, আমার ঘৃণা বোধ আমার রবের জন্য, আমার দেওয়া তো আমার রবের জন্য, আমার না দেওয়া এটা আমার রবের জন্য। বলে, আমার যাওয়া আমার রবের জন্য, আমার ঘরে ফিরা আমার রবের জন্য, আমার সফর আমার রবের জন্য, আমার ঘরে ফিরা তো আমার রবের জন্য। বলে, আমার কথা বলা তো আমার রবের জন্য, আমার শোনা তো আমার রবের জন্য। বলেন, আমার রবের জন্য, বলেন। এটা তো একটা শব্দ না, শুধু একটা শব্দ রবের জন্য, লেকিন এই শব্দের দাম কত? হ্যাঁ, এই শব্দটার দাম কত? আমার রবের জন্য, বলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এরপরে কি তরজমা? আমার রবের জন্য, বলেন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার রবের জন্য। একটা ছোট্ট বাক্য না, লিল্লাহি রব্বিল আলামিন, লিল্লাহি রব্বিল আলামিন, লিল্লাহি রব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার দিল, আমার জবান, আমার চোখ, আমার কান, আমার দিমাগ, আমার হাত, আমার জওয়ানি, আমার সময়, আমার মাল, আমার জীবন, আমার মরণ, আমার রবের জন্য।
ما أسهل نطقا وما أصعب عملا بلا قطعنا شهد بلا كي بلا شهد نا كتين ما در بوغو دار حضرت مولانا طيب شاب عاصم كتا ہو حضرت مولانا طيب شاب كتا بوغو دار الله কোথায় বসছে একটু সাথীরা দেখেন খেয়াল করে বগুড়া থেকে সফর করে আসছে অনেক বড় মানুষ অনেক বড় আলেমী দীন মাশাআল্লাহ আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন দপ্তরে আছেন কিনা দপ্তরে থাকলে থাকুক আমাদের কামরাঙ্গীর মাওলানা হাবিব সাহেব কোথায় আছেন ও মাশাআল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি لله رب العالمين আমার হাসিও যেন হয় আল্লাহর জন্য আমার কান্নাও যেন হয় আল্লাহর জন্য আমার বলাও যেন হয় আল্লাহর জন্য আমার দেখাও যেন হয় আল্লাহর জন্য আমার চোখে যেন কখনো না দেখে আল্লাহর মর্জি ছাড়া আমার জবানে যেন কখনো না বলে আল্লাহর মর্জি ছাড়া আমার হাতে যেন না ধরে আল্লাহ তাআলার মর্জি ছাড়া আমি ধরার আগে যেন চিন্তা করি এতে আমার আল্লাহ রাজি কিনা আমি বলার আগে যেন চিন্তা করি এতে আমার আল্লাহ রাজি কিনা আমার দেখার আগে যেন আমি চিন্তা করি এতে আমার আল্লাহ রাজি কিনা বলেন আমার আল্লাহ কি কিনা আমি আল্লাহ তাআলাকে রাজি করব আমার জীবন মতে আমি রাজি করতে তো পারবো না রাজি করার চেষ্টা করব আমি রাজি করব কেমনে আমি রাজি করব কেমনে তিনি যদি নারাজ রাজি না হন আমি রাজি করার চেষ্টা করব আমার সাধ্য মতে তিনি আমাকে রাজি করে ছাড়বেন তার সাধ্য মতে তিনি আমাকে রাজি করার চেষ্টা করবেন না রাজি করে দিবেন হ্যাঁ আল্লাহ তিনি আমাকে রাজি করার চেষ্টা করবেন না রাজি করে দিবেন ফি আইশাতির রাদিয়া ফি আইশাতির রাদিয়া এমন এক জীবন দিয়ে দিব তোমাকে তাই রাজি হয়ে যাবে জীবনটাই খুশি হয়ে যাবে বলেন জীবনটাই কি হয়ে যাবে আসলে যে জীবন খুশি হয় না জীবনের মধ্যে খুশি হয় খুশি তো হয় ব্যক্তি জীবনই খুশি হয় জীবন খুশি হয় না ব্যক্তি খুশি হয় ব্যক্তি খুশি হয় লেকিন আল্লাহ তাআলা বলেন তুমি যদি দুনিয়াতে আমাকে রাজি করার চেষ্টা করো আমি তোমাকে জান্নাতে এমন এক জীবন দিয়ে দিব জীবনটাই রাজি হয়ে যাবে জীবনটাই কি হয়ে যাবে আসলে জীবন রাজি হয় না ব্যক্তি রাজি হয় কি ব্যক্তি রাজি হয় না জীবন রাজি হয় হ্যাঁ আসলে কি মূলত ঘর আলোকিত হয় না লাইট আলোকিত করে এটা আলোকিত না আসলে ঘর আলোকিত এটা আলোকিত তো ঘর আলোকিত হয়ে গেছে জীবন ব্যক্তি রাজি হয়ে গেছে তো জীবনটাই রাজি হয়ে গেছে এজন্য ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতান মারদিয়া ইরজিই ইলা রাব্বিকে রাদিয়াতান মারদিয়া যদি রহমতুল্লাহ বলেন বান্দা মৌতের সঙ্গে সঙ্গে মৌতের সঙ্গে সঙ্গে রব এলান করবেন ইরজিই ইলা রাব্বিকে যাও তোমার রবের দিকে যাও যাও রবের দিকে যাও দাও কোন দিকে যাও আচ্ছা মুরগির বাচ্চাকে যদি বিড়ালে থাবা মারে তাহলে মুরগির বাচ্চা কোন দিকে ছুটে মার দিকে ছুটে কোন দিকে ছুটে গরুর বাচ্চাকে যদি কুকুরে থাবা মারে তো কোন দিকে ছুটে রব্বে করিম যদি মৌতের বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে যখন শয়তানের টান দিবে শয়তান যখন জাহান্নামের দিকে টেনে নিয়ে যেতে চাইবে শয়তান যখন আল্লাহ তাআলার ওয়াহদানিয়তের মোকাবেলায় শিরিক আমার সামনে তুলে ধরবে কুফুরি আমার সামনে তুলে ধরবে তখন রব যদি কানে বলে দেন ইরজিই ইলা রাব্বিকে বলেন ইরজিই ইলা রাব্বিকে তোমার রবের দিকে আসো সুবহানাল্লাহ বলেন রবের দিকে আসো ارجعي إلى ربك راضية مرضية راضية نمون بابي عشاء এতদিন ছিল এতদিন ছিল রাদিয়া এতদিন আমাকে রাজি করেছ মারদিয়াতান এখন হয়ে যাবে তোমাকে এখন করে দিব তোমাকে রাজি রাদিয়া আমাকে করেছ রাজি মারদিয়া তোমাকে করে দিব রাজি সুবহানাল্লাহ বলেন 60 বছর ছিলে রাদিয়া কোটি কোটি বছর করে দিব মারদিয়া কোটি কোটি বছর করে দিব কি
বছর কি রাদিয়া বলেন 60 বছর কি রাদিয়া মানে কি আমাকে রাজি করেছো এবার মারদিয়া মানে কি আমি রাজি করে দিব সুবহানাল্লাহ বলে আচ্ছা আল্লাহ ব্যবসাটা কেমন হ্যাঁ ব্যবসাটা কেমন কাকে রাজি করা ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার রব্বুল আলামিন বলেন আমি যদি একটু রাজি হয়ে যাই রিদওয়ানুন নাকিরা তানবিন দালি তাকলিল ওয়ারিদওয়ানুন আমি যদি একটু রাজি হয়ে যাই আকবার এটা আকবার মিন নাঈমিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরাতে যত নিয়ামত আছে সবচেয়ে বড় কি ভাই কাকে রাজি করার চেষ্টা করা বলেন মোবাইলে রব রাজি হয় কি শুধু মোবাইলে রবকে রাজি করার কোনো ব্যবস্থা আছে বলেন 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 গুনাহ দিয়া রব রাজি হয় না নারাজ হয় আবার বলেন গুনাহে রব রাজি হয় না নারাজ হয় আচ্ছা শয়তানের উপরে নারাজ হয়েছিল কয় কারণে কি সেটা একটা সেজদা দেয় নাই বলেন কয়টা কয়টা সেজদা দেয় নাই আচ্ছা একটা সেজদা না দেওয়ার কারণে রব কি পরিমাণ নারাজ হইল হ্যাঁ তাকে ফেরেশতাদের বাদশাহী থেকে ফেরেশতাদের সরদারি থেকে কোথায় নামাইলো হ্যাঁ শয়তান ছিল পৃথিবীর আহসান মাখলুক সবচেয়ে সুন্দর মাখলুক এখান থেকে আকবাহ মাখলুক সবচেয়ে বিশ্রী মাখলুক কে বানাইলো একটা সেজদা না দেওয়ার কারণে বলেন কে একটা সেজদা না দেওয়ার কারণে আর ফেরেশতারা সেজদা দিলে তো ফেরেশতা ফেরেশতা রয়ে গেল আল্লাহ ফেরেশতারা কয়টা সেজদা দিছে একটা একটা সেজদা দিয়ে কি হয়ে গেছে ফেরেশতা ফেরেশতা রয়ে গেছে আর ইবলিস একটা সেজদা ছেড়ে দিয়ে কি জান্নাতি না জাহান্নামি তাহলে আল্লাহকে রাজি করা সহজ না কঠিন হ্যাঁ আমাদের হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহ তিনি বলেন যে আল্লাহ তাআলাকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ আল্লাহকে রাজি করা পৃথিবীতে কি সবচেয়ে সহজ আর আল্লাহকে রাজি করা পৃথিবীতে সবচেয়ে সহজ আব্বাকে রাজি করা এত সহজ নয় তিন দিন লাগে মাকে রাজি করতে এক ঘন্টা লাগে দুই ঘন্টা লাগে আব্বাকে রাজি করতে এক সেকেন্ডও লাগে না আল্লাহকে রাজি করতে এক সেকেন্ডও লাগে না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহকে রাজি করতে কি লাগে না শুধু দুই শব্দ বলে দিলেই হয় দুই শব্দ বলে দিলেই হয় আল্লাহ পেছনেরগুলো মাফ করে দাও সামনে আর করব না বলেন আল্লাহ পেছনেরগুলো মাফ করে দাও সামনে আর এই দুই শব্দ আল্লাহ পেছনেরগুলো মাফ করে দাও সামনে আর করব না এই দুই শব্দ বলার সঙ্গে সঙ্গে 40 বছরের রেজিস্টার সাফ বলবেন যে হুজুর যদি গুনাহ আবার হয় তো রাসূল বলেন যদি 70 বারও হয় কি ভাই যদি কয়বারও হয় বলেন 70 বারও হয় এই জন্য এই শব্দ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় শব্দ বলেন আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দেন রব্বি গফিরলি রব্বি গফিরলি আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো শব্দের দাম নাই আল্লাহর কাছে শব্দের কোনো দাম নাই আল্লাহর কাছে দিলের দাম আল্লাহর কাছে শব্দের দাম না দিলের দাম শব্দ দিয়ে আল্লাহ কি করবে শব্দের বানানেওয়ালা শব্দের বানানেওয়ালা এই জন্য আল্লাহ তালার কাছে তো আমার দিলের দাম আল্লাহ তালা শুধু দিলের দিকে তাকান দেখি ও দিল থেকে বলে কিনা বলেন ও দিল থেকে বলে কিনা ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে তাকান না বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম কিন্তু আল্লাহ তাআলা তোমাদের দিলের দিকে তাকান কোন দিকে তাকান দিলের দিকে তাকান দিল থেকে বলেন দিল থেকে বলেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন এক এক গুনার কথা মনে করে করে মনে করে করে একটু বলেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ ইবলিস তো একটা সেজদা দেয় নাই আমি যদি খোদা না খাস্তা কোনোদিন ফজর ছেড়ে দেই তাহলে 4টা সেজদা দেওয়া হয় নাই যদি কোনোদিন জোহর ছেড়ে দেই 8টা সেজদা দেওয়া হয় নাই যদি কোনোদিন আসর ছেড়ে দিয়ে থাকি 8টা সেজদা দেওয়া হয় নাই মাগরিব ছেড়ে দিয়ে থাকলে 3টা সেজদা দেওয়া হয় নাই
এসা ছেড়ে দিয়ে থাকলে আটটা সেজদা দেওয়া হয় নাই এক সেজদা না দিয়া যদি ইবলিস মালউন হয় আমি এতগুলো সেজদা না দিয়া আমি মাহবুব হব কেমনি নিজের গুনাহগুলোর কথা মনে করে করে অতীতের একটা একটা গুনার কথা মনে করে করে একটু চোখ বন্ধ করেন একটু চোখ বন্ধ করেন একটা একটা গুনার কথা মনে করেন একটা একটা গুনার কথা মনে করেন একটা একটা গুনার কথা মনে করে করে চোখের পানি ফেলে দেন একটা একটা গুনার কথা মনে করে করে চোখের পানি ফেলে দাও বন্ধু চোখের পানি ছাড়া গুনা ধোয়ার আর কোনো হাতিয়ার নাই চোখের পানি ছাড়া গুনা ধোয়ার আর কোনো ব্যবস্থা নাই সাগর আর মহাসাগরের পানি দিয়ে এক ফোঁটা গুনাও ধোয়া যায় না আর এক ফোঁটা চোখের পানি দিয়ে সাগর আর মহাসাগরের চেয়েও ভারী গুনা ধোয়া যায় সাগর আর মহাসাগরের পানি দিয়ে এক ফোঁটা গুনা ধোয়া যায় না সারা দুনিয়ার সমস্ত পানি দিয়েও এক ফোঁটা গুনা ধোয়া যাবে না আর এক ফোঁটা চোখের পানি দিয়ে আসমান থেকে জমিন পর্যন্ত যদি গুনা করে যায় সব গুনাগুলো মাফ করে দিবেন একবার বলেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ অনেক গুনাহ হয়ে গেছে মাওলা নিজে মনে মনে বলেন অনেক গুনাহ হয়ে গেছে আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি মাওলা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা ولا يغفر الذنوب إلا أنت ولا يغفر الذنوب إلا أنت الله সীমাহীন জুলুম করে ফেলেছি সীমাহীন গুনাহ করে ফেলেছি আল্লাহ জবানে গুনাহ করে ফেলেছি আল্লাহ জবানে কোটি কোটি গুনাহ হয়ে গেছে আল্লাহ চোখে কোটি 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 গুনাহ হয়ে গেছে হাতের দ্বারা কোটি কোটি গুনাহ হয়ে গেছে কানের দ্বারা কোটি কোটি গুনাহ হয়ে গেছে আল্লাহ আল্লাহ এক জাররা জাররা গুনার কথা মনে করে 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 যে বছর প্রথম বালেগ হলেন বালেগ হওয়ার পর থেকে কত গুনাহ হয়েছে একটু মনে করেন কতগুলো নামাজ ছুটে গেছে ইচ্ছাকৃত ভাবে কত রোজা ছুটছে কত রমজানের মাসে রোজা ছুটে গেল আল্লাহ জবানে মিথ্যা কথা কতবার বলা হয়ে গেল আল্লাহ জীবনে গীবত কতবার করা হয়ে গেল আল্লাহ চোখের খেয়ানত জীবনে কতবার হয়ে গেছে একটা একটা গুনার কথা মনে করেন চোখ বন্ধ করেন একটা একটা গুনার কথা মনে করেন হাই কলেজে দাগ দাগ হয়ে গেছে কলেজটা কি পরিমাণ কালো হয়ে গেছে রে আল্লাহ আল্লাহ এই ময়লা দিল নিয়ে কেমনে উঠবো আপনার সামনে মাওলা ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি আপনার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ আপনার সামনে কেমনে দাঁড়াবো এতগুলো গুনাহ নিয়ে আপনার সামনে কেমনে দাঁড়াবো এতগুলো গুনাহ নিয়ে আপনার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ এতগুলো গুনাহ নিয়ে আপনার সামনে কেমনে দাঁড়াবো আল্লাহ দুনিয়ার আদালতে যদি তিন চারজন পুলিশ যদি হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ানো থাকে দুনিয়াতে তিন চারজন দশ বারোজন পুলিশ যদি একটা হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় থাকে লাখ কলেজায় পানি থাকে না আসলে ময়দানে কোটি কোটি ফেরেশতা আগুনের হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় থাকবে যদি না
জাহান্নামের ফয়সালা হয়ে যায়। খুদু ফগুল্লু খুদু ফগুল্লু সুম্মাল জাহিম ফসল্লু। যখন এলা নবী তাকে ধরো, শিকল লাগাও তাকে, শিকল লাগাও, তেল লাগাও। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আল্লাহ মাফ করে দেন। আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আল্লাহ আর গুনাহ করব না, আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ কবর আজাব সহ্য হবে না, আল্লাহ কবর আজাব সহ্য হবে না। আল্লাহ কবর আজাব সহ্য হবে না রে বাবা, আল্লাহ কবরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, আল্লাহ কবরে সাথী নাই, কবরে বাতি নাই, কবরে বিছানা নাই, নিচেও মাটি উপরেও মাটি, ডানেও মাটি বামেও মাটি, কেউ নাই, 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 আল্লাহ কেউ নাই, কেউ নাই।
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم رسول كريم صلى الله تعالى عليه وسلم ارشاد کریں আমার উম্মতের কোন নারী পুরুষ যদি আমার উম্মতের কোন নারী পুরুষ যদি প্রতিদিন প্রতিদিন 100 বার করে কালেমায়ে তাইয়েবা পড়ে আল্লাহর নবী বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি প্রতিদিন 100 বার করে কালেমায়ে তাইয়েবা পড়ে আল্লাহর নবী বলেন আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো হ্যাঁ যদি গত 40 বছরে পড়া হতো হ্যাঁ যদি প্রতিদিন আমি 100 বার কালেমায়ে তাইয়েবা আমার পড়ার মতো টাইম যদি আমার রবকে আমি দিতে পারতাম হ্যাঁ কবে দিব মওতের আগে না মওতের পরে বলেন মওতের আগে না মওতের পরে আল্লাহর নবী বলেন যদি কোনো মানুষ জিকির করে একাকী ওয়ারাজুলুন দাকারাল্লাহ খালিয়া একাকী যদি কোনো মানুষ জিকির করে একাকী ففاضت عينا আর চোখে যদি পানি আসে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি একাকী জিকির শুরু করে দেয় আর তার চোখ দিয়ে যদি একটু পানি আসে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে আরশে আযীমের নিচে ছায়া দিয়ে দিবে হায় বাণিজ্যটা কত সহজ যদি প্রতিদিন ভোর রাতে প্রতি রাতে ভোর রাতে একটুখানি উঠেন দুই দুই রাকাত নামাজ পড়ে যদি একটু জিকির শুরু করে দেন আর একটু পানি যদি চোখের পানি দিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ হাশরের ময়দানে আরশে আযীমের নিচে আবার দেখা হবে এজন্য মাঝে মাঝে নয় প্রতিদিন কিছু সময় দেওয়া প্রতিদিন জিকিরের জন্য কিছু সময় ফারেক করা আমার হাজারো ব্যস্ততার মধ্যে কিছু সময় ফারেক করা অচিরেই এমন এক দিন আসবেন আমার ছেলেও রবে না আমার মেয়েও রবে না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলব সালিম সেদিন কোনো মাল উপকার দিবে না সেদিন কোনো মাল উপকার দিবে না সেদিন কোনো সন্তান সন্ততি উপকার দিবে না আল্লাহ খিল্লা উ বাদুহুম ইয়াউমাইদিন লিবাদিন আদু সেদিন কোনো দোস্তর দোস্তি কাজ দিবে না সেদিন কোনো দোস্তের দোস্তি কোনো কাজে আসবে না সেদিন বাবা ছেলের কোনো কাজে আসবে না ছেলে বাবার কোনো কাজে আসবে না মা মেয়ের কোনো কাজে আসবে না মেয়ে মার কোনো কাজে আসবে না হ্যাঁ যে একটা দিল নিয়ে আল্লাহ তাআলার কাছে গেল যে দিলটা হবে আল্লাহর মহব্বতে ভরা যে মহব্বত হবে দিলটা হবে আল্লাহর রাসূলের মহব্বতে ভরা এমন একটা দিল নিয়ে গেল যে দিলটা আল্লাহ তাআলার রুবুবিয়তের উপরে রাজি আল্লাহ তাআলার উলুহিয়তের উপরে রাজি আল্লাহ তাআলার কিসমতের উপরে রাজি আল্লাহ তাআলার দেওয়া তাকদীরের উপরে রাজি এমন একটা দিল নিয়ে গেল যে দিল শিরিক থেকে পাক যে দিল কুফরি থেকে পাক যে দিল গুনাহে কবিরা থেকে পাক যে দিল গুনাহে সগীরা থেকে পাক যে দিল গুনাহের দাগ থেকে পাক এমন এক দিল নিয়েছে গেল রব্বুল আলামিন বলবেন এই দিলওয়ালা আমি ওয়ালা দিলওয়ালা আল্লাহ ওয়ালা বলেন এই দিলওয়ালা কি ওয়ালা আল্লাহ ওয়ালা এই দিলওয়ালা আল্লাহ ওয়ালা রব যেন বলেন এমন দিল নিয়ে যদি তুমি আসতে পারো রব্বুল আলামিন বলেন আমি তোমার সামনে আমনা সামনা কথা বলবো মুখোমুখি কথা বলবো তোমার সাথে মুসাফা করবো আল্লাহ এমন জিন্দগি দিয়ে দেন যে জিন্দগির উপরে আপনি রাজি হয়ে যাবেন মাওলা এমন দিল দিয়ে দেন যে দিলের উপরে আপনি রাজি হয়ে যাবেন মাওলা হা দিল সাফ করার আর কোনো যন্ত্র নাই দিল সাফ করার আর কোনো হাতিয়ার নাই দিল সাফ করার যন্ত্র শুধুই জিক্রুল্লাহ আজ্জা ওয়াজাল দিল সাফ করার যন্ত্র কি বলেন আল্লাহ তাআলার জিকির জিকিরের মধ্যে সবচেয়ে দামি জিকির কোরআনে কারিমের তেলাওয়াত সবচেয়ে দামি জিকির কি আবার বলেন সবচেয়ে দামি ইবাদত কোনটা কোরআনে কারিমের তেলাওয়াত সবচেয়ে দামি জিকির কোনটা কোরআনে কারিমের তেলাওয়াত সবচেয়ে দামি ইবাদত কোনটা জামাতের সাথে নামাজ
সবচেয়ে দামি ইবাদত কোনটা বলেন সবচেয়ে দামি ইবাদত কোনটা বলেন পুরুষের জন্য সবচেয়ে দামি ইবাদত জামাতের সাথে নামাজ আর মেয়েদের জন্য সবচেয়ে দামি ইবাদত আউয়াল ওয়াক্তে নামাজ ঘরে আউয়াল ওয়াক্তে নামাজ পুরুষের জন্য সবচেয়ে দামি ইবাদত কোনটা জামাতের সাথে নামাজ আবার বলেন ইমানের পরে সবচেয়ে দামি ইবাদত কোনটা জামাতের সাথে নামাজ ইমানের পরে সবচেয়ে দামি ইবাদত কোনটা জামাতের সাথে নামাজ নামাজের বাইরে আল্লাহু আকবার নিশ্চিতভাবে দামি নামাজের বাইরে আল্লাহু আকবার উহুদ পাহাড়ের চেয়েও ভারী আর নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি কোটি উহুদের চেয়েও ভারী নামাজের বাইরে আল্লাহু আকবার দামি না বেদামি এবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দামি না বেদামি এবার ইমামের সাথে আল্লাহু আকবার দামি না বেদামি ইমামের সাথে একবার আল্লাহু আকবার নামাজের বাইরে কোটি কোটি বার আল্লাহু আকবারের চেয়েও দামি আর ইমামের সাথে আল্লাহু আকবার নিজের একাকী কোটি কোটি বারের আল্লাহু আকবারের চেয়েও বেশি দামি বলেন ইমামের সাথে তাকবীর উলা আল্লাহু আকবার ইমামের সাথে তাকবীর উলা আল্লাহু আকবার ইমামের সাথে তাকবীর উলা আল্লাহু আকবার আর এটা যদি জামে মসজিদে হয় তো কত দাম এটা যদি মক্কা শরীফে হয় তো কত দাম ইমামের সাথে তাকবীর উলা আল্লাহু আকবার বলেন ইমামের সাথে তাকবীর উলা আল্লাহু আকবার কোটি কোটি জিকিরের চেয়েও বেশি দামি কোটি 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 জিকিরের চেয়েও বেশি দামি কোটি কোটি বার নামাজের বাইরে কালেমায়ে তৈয়বা পড়ার চেয়ে বেশি দামি নামাজের বাইরে কোটি কোটি বার সুবহানাল্লাহ বলার চেয়ে বেশি দামি নামাজের বাইরে কোটি কোটি বার আলহামদুলিল্লাহ বলার চেয়ে বেশি দামি নামাজের বাইরে কোটি কোটি বার আল্লাহু আকবার বলার চেয়ে বেশি দামি কি শুনছেন বলেন কি শুনছেন বলেন কি শুনছেন কোটি কোটি ডলার আল্লাহ রাস্তা দান করার চেয়েও তাকবীর উলা আল্লাহু আকবরের দাম আল্লাহর কাছে বেশি দামি বলেন কোটি কোটি টাকা বলেন কোটি কোটি টাকা কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি ডলার আল্লাহ রাস্তা দান করার চেয়ে তাকবীরে তাহরিমা ইমামের সাথে আল্লাহু আকবরের দাম আরো বেশি হ্যাঁ এতটা দাম কেন বানাইলেন আল্লাহ তাআলা তো জানতেন কিয়ামতের আগে আমার হাজারো বান্দা এমন হবে যারা দানও করতে পারবে না তারা হজ করতে পারবে না যারা যাকাতও দিতে পারবে না যারা উমরাও করতে পারবে না ওই বেচারারা কেমনে জান্নাতে যাবে এই জন্যই রব্বে করিম অল্পের মধ্যে এত বেশি দাম দিয়ে দিছে বলেন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার জুমার নামাজের মসজিদে জামে মসজিদে ইমামের সাথে আল্লাহু আকবার এবার মসজিদে নববীতে আল্লাহু আকবার এবার মসজিদে হারামে ইমামের সাথে আল্লাহু আকবার মসজিদে হারামে ইমামের সাথে আল্লাহু আকবার মসজিদে হারামের ফজরের নামাজ ইমামের সাথে তাকবীরুল্লাহ আল্লাহু আকবার মসজিদে হারামের জুমার নামাজ ইমামের সাথে আল্লাহু আকবার এই আল্লাহু আকবারের কত দাম পৃথিবীর অন্য মসজিদের কোটি কোটি বারের চেয়েও বেশি দামি হ্যাঁ যাদের সুযোগ আছে প্রত্যেক বছর একবার হলেও আল্লাহর ঘরে হাজিরা দেওয়া বলেন ইনশাআল্লাহ প্রত্যেক বছর একবার হলেও কোথায় হাজিরা দেওয়া আল্লাহর ঘরে হাজিরা দেওয়া আল্লাহর ঘরে একবার কেন উচিত তিনবার দেওয়া তিনবার কেন উচিত সাতবার দেওয়া আচ্ছা বিবি যদি শ্বশুর বাড়িতে থাকে আপনি মাসে কয়বার যাবেন কি বলেন বিবি যদি শ্বশুর বাড়িতে থাকে আপনি মাসে কয়বার যাবেন সুযোগ পাইলেই তো যাবেন বলেন না দেশে থাকেন তো সুযোগ পাইলেই তো যাবেন না আল্লাহর ঘরে কয়বার যাওয়া দরকার সুযোগ পাইলে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ঘরে কয়বার যাওয়া দরকার আল্লাহর ঘরে যাইতে কোনো আল্লাহওয়ালার সাথে যাবেন আল্লাহওয়ালার সাথে আল্লাহর ঘরে যাইতে কোনো কি আল্লাহওয়ালার সাথে গেলে তো আল্লাহর ঘরে যাওয়া হয় আর আল্লাহর আল্লাহওয়ালার সাথে না গেলে হোটেলে যাওয়া হয় আল্লাহওয়ালার সাথে না গেলে কোথায় যাওয়া হয় বলেন হোটেলে যাওয়া হয় আর আল্লাহওয়ালার সাথে গেলে আল্লাহর ঘরে যাওয়া হয় গাড়ি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় দেয় আল্লাহওয়ালা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় কি ভাই ড্রাইভারে ঘর পর্যন্ত পৌঁছায়
ড্রাইভারে ঘর পর্যন্ত পৌঁছায়, গাইডে ঘর পর্যন্ত পৌঁছায়, ট্রাভেলসের মালিকে ঘর পর্যন্ত পৌঁছায়, আর আল্লাহ ওয়ালা আল্লাহ পর্যন্ত পৌঁছায়। এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করা, বলেন কোনো না কোনো কি আল্লাহওয়ালাকে মহাব্বত করা। হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন, আমলার কাছে আম পাওয়া যায়, জামলার কাছে জাম পাওয়া যায়, আল্লাহওয়ালার কাছে আল্লাহ পাওয়া যায়। হযরত নানুপুরী রহমতুল্লাহ বলতেন, যার দিকে তাকালে আল্লাহর কথা মনে উঠে তাকে বলে আল্লাহওয়ালা, যাকে যার দিকে তাকালে আল্লাহর কথা মনে উঠে তাকে বলে কি বলেন, তাকে বলে আল্লাহওয়ালা। কি ছিলেন হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি? হযরত সুলতান আহমদ নানুপুরী কেমন মানুষ ছিলেন? আল্লাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি আসরের পরে রুমের সামনে বসে থাকতেন, আসরের পরে রুমের সামনে, হায় সারা দুনিয়া থেকে মেহমান আসত, একটা কথাও বলতেন না, চুর শব্দ করতেন না, শুধু চেয়ারে বসে থাকতেন, তাসবিহটা হাতে নিয়ে যেই আসতো বসে থাকতো, আর চোখের পানি ফুটতে দেখতো। আমরা বলতাম, হায় রে, যদি এই জমানায় সুলতান আহমদ নানুপুরী যদি এমন হয়, সাহাবা রাসূলের সামনে জানি কি করছিল। হ্যাঁ, রশিদ আহমদ গঙ্গোহী জানি কেমন ছিলেন, হাকিমুল উম্মত জানি কেমন ছিলেন, মাদানী জানি কেমন ছিলেন। তাদের এই উত্তর সুরে আমরা কি হয়ে গেলাম, আমরা কেন এত শুকনো হয়ে গেলাম, আমরা কেন শুধু আওয়াজ নির্ভর হয়ে গেলাম, আওয়াজ নির্ভর হয়ে গেলাম। আল্লাহ, আমরা কুতুব বিনি করি, আমরা কিতাব পড়ি, এরা শুধু কিতাব পড়তেন না, এরা কিতাবের সাথে কিতাব ওয়ালাকেও পড়তেন, এরা শুধু কিতাব পড়তো না, কিতাব ওয়ালাকেও পড়তো। বলেন, আমরা শুধু কিতাব পড়ি, কিতাব ওয়ালাকে পড়ি না, আমরা কিতাব পড়ি, কিতাব ওয়ালাকে পড়ি না। হযরত নানুপুরী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে আল্লাহ জান্নাতের টুকরো বানায়, হুজুরের সোহবতে যদি না যাইতাম মুসলমান হইতাম না। আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানায়, আল্লাহ আমাদের জন্য কাউকে দোয়া করনে বলা বানায় দিও রে মাওলা, আমাদের মুহাব্বিনদের থেকে আমাদের নসল থেকে কাউকে না কাউকে আমাদের জন্য দোয়া করনে বলা বানায় দিও। আল্লাহ আমার নানুপুরী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ লালপুর হুজুর রহমতুল্লাহ আলাই, দেওবন্দের হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাই, আল্লাহ যাদের কাছে হাত দিয়েছি একজন একজন করে সকলেই তো চলে গেছে রে আল্লাহ, এই মানুষগুলোর মতো মানুষ তো আর আসবে না, আল্লাহ আমাদেরকে তাদের মতো হলেও বানায় দাও রে মাওলা। শরাবে মোহাব্বত ফিলা দে খোদায়া, মোহাব্বত কি আতেশ জ্বালা দে খোদায়া, শরাবে মোহাব্বত ফিলা দে খোদায়া, মোহাব্বত কি আতেশ জ্বালা দে খোদায়া, বুজুর্গি কি নেই হমকো জরুরত, গোলাম আপনা বানাম গো খোদায়া। আল্লাহ আমাকে পিশাব বলবে এটা আমার লাগবে না রে মাওলা, আল্লাহ আমাকে পিশাব বলবে এটা আমার দরকার নাই মাওলা, আল্লাহ আপনার গোলাম বানায় দেন মাওলা। সকলে বলেন আল্লাহ আপনার গোলাম বানায় দেন মাওলা, আল্লাহ আপনার গোলাম বানায় দেন মাওলা, আপনার দুয়ারের পাহারাদার বানায় দেন মাওলা, আপনার ঘরের পাহারাদার বানায় দেন মাওলা, আল্লাহ মসজিদ মাদ্রাসার পাহারাদার বানায় দেন মাওলা, কোরআনের ঘরের পাহারাদার বানায় দেন মাওলা, মসজিদের পাহারাদার বানায় দেন মাওলা, মাদ্রাসার পাহারাদার বানায় দেন মাওলা, কোরআনের পাহারাদার বানায় দেন মাওলা, তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়নেওয়ালা বানায় দেন মাওলা। আল্লাহ কেমনি বুঝলে বুঝবেন তাকবীরুল্লাহর দাম কত, যদি জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ তাকবীরুল্লাহর দাম কত, রাসূল বলেন তাকবীরুল্লাহর দাম তো আমি বলবো আমার মতো করে, আমার রব দিবেন রবের মতো করে। তাকবীরুল্লাহর দাম কত, জিবরিল তাকবীরুল্লাহর দাম কত, জিবরিল বলবেন আমিও জানি না তাকবীরুল্লাহর দাম কত। বলেন জামাতের তাকবীরুল্লাহর সাথে নামাজ, ইমামের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ, বলেন 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 বলেন, জামাতের সাথে
তাকবীরে ওলার সাথে নামাজ আল্লাহ জীবনের শেষ পর্যন্তও যেন বাইতুল্লাহতে জামাতের সাথে তাকবীরে ওলার সাথে আল্লাহ জীবনের শেষ নামাজটা তাকবীরে ওলার সাথে জামাতের সাথে পড়া তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ শুনতেছি বক্তারা নাকি জামাতের সাথে নামাজ পড়ে না আল্লাহ আমাকে এমন বক্তা বানাইও না যে বক্তা জামাতের সাথে নামাজ পড়ে না আল্লাহ শুনতেছি কত মানুষ নাকি মসজিদে গিয়ে নামাজ পড়ে না আল্লাহ আমাকে এমন মৌলভী বানাইও না যে মসজিদে গিয়ে নামাজ পড়ে না রে মাওলা আল্লাহ আমাকে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ যদি বলতে পারতাম যদি বুঝাতে পারতাম তাকবীরের দাম কত রে মাওলা আল্লাহ যদি বলতে পারতাম তাকবীরের দাম কত একবার পড়লে যদি দশ টাকা দিত দশ টাকা দিত কেউ ছাড়তাম না একবার পড়লে কেউ একশো টাকা দিলে ছাড়তাম না একবার জামাতের সাথে তাকবীরুল আর যদি কেউ এক হাজার টাকা দিত জীবনে কোনোদিন ছাড়তাম না হায় তাকবীরুল আর দাম কত জামাতে নামাজের দাম কত রব ছাড়া কেউ জানে না রে বন্ধু যখন বলে বলদ্দলীন আল্লাহ নবী বলেন ফেরেশতারা বলে আমিন তোমরাও বলো আমিন এবার রাসূল বলেন মান ওয়াফাকা আমিনহু বিআমিনিল মালাইকা যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন হ্যাঁ মাগরিবের নামাজ জামাতের সাথে এশার নামাজ জামাতের সাথে ফজরের নামাজ জামাতের সাথে জোহরের নামাজ জামাতের সাথে আসরের নামাজ জামাতের সাথে বলেন 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 হ্যাঁ প্রত্যেকে প্রত্যেকের পিঠে হাত দেন প্রত্যেকে প্রত্যেকের পিঠে হাত দেন আমার হাত ধরে নাম দেন এই এবার প্রত্যেকে প্রত্যেকের পিঠে হাত দেন সামনে আমার হাত ধরে দেন প্রত্যেকে প্রত্যেকে পিঠে হাত দেন এবার ওয়াদা করেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়ব বলেন আল্লাহ এতগুলো মানুষ আপনার এক বান্দার হাত ধরে ওয়াদা করেছে রে মাওলা আমরা জামাতের সাথে নামাজ পড়ব আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে পড়ার তৌফিক দিয়ে দাও রে আল্লাহ আল্লাহ জীবনে একটা অর্থ নামাজ জামাত ছুটতে দিও না রে মাওলা সফরেও জামাত ছুটতে দিও না হাজারেও জামাত ছুটতে দিও না আল্লাহ কথা দিলাম ইচ্ছাকৃত আর জামাত ছাড়বো না রে মাওলা ইচ্ছাকৃত আর জীবনে নামাজ ছাড়বো না রে মাওলা বলে তো হাতে ধরে ধরে বলতেন রে মাওলা আপনার আমি বলে তো এখন হাতে ধরে ধরে বলতেন আল্লাহ আপনার এক বান্দা আপনার বান্দাদের হাতে ধরে ওয়াদা করছি রে আল্লাহ জাকাত দিব হাজ ফরজ হলে হাজ করব আল্লাহ জাকাত ফরজ হলে জাকাত দিব হাজ ফরজ হলে হাজ করব আল্লাহ আর গুনাহ করব না রে মাওলা আর গুনাহ করব না রে আর গুনাহ করব না আর গুনাহ করব না আল্লাহ এতগুলো মুমিন বান্দার হাতে ধরে ওয়াদা করছি রে আল্লাহ এতগুলো মুমিন বান্দার হাতে ধরে ওয়াদা করতেছি রে আল্লাহ আর গুনাহ করব না রে আমাকে বাঁচান গুনা থেকে বাঁচান গুনা থেকে বাঁচান গুনা থেকে বাঁচান গুনা থেকে বাঁচান আল্লাহ শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান আল্লাহ শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান আল্লাহ জাররা জাররা গুনা থেকে বাঁচান মাওলা আল্লাহ ফখর থেকে বাঁচান গীবত থেকে বাঁচান রিয়া থেকে বাঁচান আল্লাহ শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান আল্লাহ শিরিক থেকে বাঁচান শিরিক থেকে বাঁচান কুফরি থেকে বাঁচান দাজ্জাল থেকে বাঁচান আল্লাহ দাজ্জাল থেকে বাঁচান দাজ্জাল থেকে বাঁচান দাজ্জাল থেকে বাঁচান আল্লাহ দাজ্জাল থেকে বাঁচান দাজ্জাল
একজন আল্লাহ দাজ্জাল থেকে বাঁচান, আল্লাহ মওতের কষ্ট থেকে বাঁচান, মওতের কষ্ট থেকে বাঁচান, আল্লাহ মওতের কষ্ট থেকে বাঁচান, মওতের কষ্ট থেকে বাঁচান। আল্লাহ মওতের কষ্ট থেকে বাঁচান, মওতের কষ্ট কেমন হবে? আল্লাহ কলিজার একটা একটা তার যখন ছিঁড়ে যাবে, একটা একটা তার যখন কলিজা ছিঁড়ে 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 বের হবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ মওতের কষ্ট থেকে বাঁচান, মওতের কষ্ট থেকে বাঁচান, আল্লাহ মওতের কষ্ট থেকে বাঁচান, মওতের কষ্ট থেকে বাঁচান, মওতের কষ্ট থেকে বাঁচান, আল্লাহ মওতের কষ্ট থেকে বাঁচান, আল্লাহ মওতের কষ্ট থেকে বাঁচান, আল্লাহ আযাবে কবর থেকে বাঁচান, আযাবে কবর থেকে বাঁচান, আল্লাহ কবর আযাব থেকে বাঁচান, আল্লাহ কবর আযাব থেকে বাঁচান, গুনাহ কবিরা গুনাহ সগীরা থেকে বাঁচান, আল্লাহ নামাজ ছাড়বো না রে মওলা, আল্লাহ নামাজ ছাড়বো না, আল্লাহ সকলে বলেন আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর নামাজ ছাড়বো না মওলা, আল্লাহ তাকবীর উলার সাথে নামাজ পড়বো, আল্লাহ আল্লাহ জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ার তৌফিক দান করে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহ জানি না আর কতদিন বেঁচে থাকবো মওলা, জীবনের শেষ দিন পর্যন্ত কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করার তৌফিক দান করে, আল্লাহ জিকিরের মতো একটা জিব্বা দান করেন, আল্লাহ আপনার মহাব্বত দিয়ে দেন, জিকিরের মতো জিব্বা দান করেন, আল্লাহ এমন একটা দিল দিয়ে দেন যে দিলে আপনার মহাব্বতে ভরা হবে, এমন একটা জিব্বা দিয়ে দেন যে জিব্বা আপনার ভালোবাসায় জিকিরের দ্বারা নড়বে, কখনো সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر 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 لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير সকলে বলি আলহামদুলিল্লাহ ইমার্জেন্সি রোগী ভীষণ পেটে ব্যথা এই রোগীকে যদি হাসপাতাল নিয়ে যাওয়া হয় তো জরুরি বিভাগে প্রথম তাকে এক ডোজ দেয় না প্রথম তাকে এক ডোজ দিয়ে ঠান্ডা করে এরপরে তাকে নির্দিষ্ট ডাক্তারের কাছে পাঠায় এরপরে তাকে কেবিনে পাঠায় ওটিতে পাঠায় না হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে তো সর্বপ্রথম কি করে যাওয়ার সাথে সাথে আগে এক ডোজ দিয়ে দেয় এরপরে তাকে আস্তে 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 চিকিৎসা দেয় এই আমরা এখন যা হলো এগুলো হলো প্রথম ডোজ সুবহানাল্লাহ বলবেন প্রথম ডোজ কি বাড়িতে গিয়া খায় না ওখানে খাওয়া হাসপাতালে প্রথম ডোজ বাড়িতে দিয়া দেয় না ওখানে খাওয়ায় এখন যদি শুধু প্রথম ডোজ লইয়া বাড়ি চলে যায় আর চিকিৎসা না নেয় তো এই রোগী ভালো হবে না কি বলে এখন কি প্রথম ডোজ লইয়া চলে যাবেন না ও চিকিৎসা নিয়ে যাবেন কি ভাই এতক্ষণ আমরা যা করলাম এগুলো কি চিকিৎসা বলেন কি এগুলো চিকিৎসা এই চিকিৎসা কি শুধু এখানে করবেন না বাড়িতে গিয়েও করবেন বলেন ইনশাআল্লাহ প্রতিদিন আমি আপনাদের কাছ থেকে আধা ঘন্টা সময় ভিক্ষা চাই আধা ঘন্টা প্রতিদিন আধা ঘন্টা যান 30 মিনিট বলেন ইনশাআল্লাহ মাগরিবের পর হাত নামান আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ যেন আমাকে যেন তৌফিক দেয় যেই কোনো সময় মাগরিব থেকে এশা পারেন এশা থেকে ফজর পারেন ফজর থেকে জোহর পারেন জোহর থেকে আয়েশা পারেন যে যখন পারেন আধা ঘন্টা সময় নিরিবিলি একাকি জিকির করবো ইনশাআল্লাহ আজকে আমরা এখন যেভাবে শব্দগুলো বলেছি এভাবে ধীরে ধীরে কোনোভাবেই হুলস্থুল নয় কোনোভাবেই চূড়ান্ত আওয়াজ দিয়ে নয় কোনোভাবে চড়া আওয়াজে নয় শুধুই মহাব্বত দিয়া কলিজা দিয়া ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এটা হবে কি চিকিৎসা এটা হবে কি চিকিৎসা তো গিয়ে স্থায়ী চিকিৎসা হবে ইনশাআল্লাহ স্থায়ী লাভ হবে আল্লাহ তৌফিক দান করেন যারা মরবো তারা করবো ইনশাআল্লাহ বলেন যারা মরবো তারা কি করবো আর যারা মরবেন না তারা কইরেন না করতে হবে না যারা মরবেন না তাদের করতেও হবে না আপনারা কইরেন না আর আমরা যারা মরবো আমরা করবো ইনশাআল্লাহ
ঠিক হয় না ইনশাআল্লাহ আজকে প্রথম সবক কি শিখলাম ভুলে গেছি জামাতের সাথে নামাজ তো সবক তো এখনি ভুলে গেছেন আপনারা প্রথম সবক কি ফরজ না ওয়াজিব তাকবীরুল কি আর জামাতের সাথে ওয়াজিব কি জামাতের সাথে কি ওয়াজিব জামাতের সাথে কি জামাতের সাথে জামাত ওয়াজিব সুন্নাত মুআক্কাদা জামাত কি সুন্নাত মুআক্কাদা আর কোন কোন ইমাম বলেন জামাত ওয়াজিব আর কোন কোন ইমাম বলেন জামাত ছাড়া নামাজ হবেই না জামাত ছাড়া নামাজ কি হবেই না আর আমাদের মতো মানুষগুলো আমরা যারা সাধারণ মানুষ আছি যেমন আমি সাধারণ মানুষ জামাত ছাড়া নামাজ পড়লে চার রাকাত পড়ছি না পাঁচ রাকাত পড়ছি সন্দেহ লাগে বাস্তব না বাস্তব আচ্ছা আপনি বলেন তো আজকের সুন্নতে চার রাকাত সুন্নতে আপনি কোন কোন সূরা পড়ছেন জোহরে তৃতীয় রাকাতে মনে থাকে প্রথম রাকাতে কি পড়ছেন তো আমার নামাজের হালত তো হলো এই তো সেটা যদি নিজে নিজে পড়ি তো কি হবে আর বুঝেন নাই এই জন্য ইনশাআল্লাহ সুদন্ডপুরের প্রথম সবক জামাতের সাথে নামাজ কি বলে এখানে আমরা কেন যাই এই এক শব্দ শিখার জন্য বলে যে প্রত্যেক মাসে তো এক কথাই কয় তো ফ্যাক্টরিতে প্রত্যেক ফ্যাক্টরিতে তো এক মালই প্রোডাকশন হয় কি এই যে নরসিন্দীওয়ালারা গাউসিওয়ালারা প্রত্যেক মাসে শুধু খটর খটর প্রতিদিনই তো খটর খটর আর ভাত তো প্রত্যেকদিনই খান কি ভাই বুঝলে এখানে নতুন কি আছে না নতুন কিছু নাই সব ফুরান সব কি বলে তাহলে ইনশাআল্লাহ প্রথম সবক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে বলেন ইনশাআল্লাহ দুই নাম্বার সবক যাকাত ফরজ হলে যাকাত দিব বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার সবক রমজান মাসে রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ এরপরে প্রতিদিন কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ৩৩ ৩৩ ৩৪ এটা লাজিম করব ইনশাআল্লাহ বলেন যদি এভাবে হয় তো পাঁচ নামাজে হয়ে যাবে ৫০০ বার পাঁচ নামাজে হয়ে যাবে কতবার ৫০০ বার আর ঘুমাবার সময় ১০০ বার এই হবে মোট ৬০০ বার আর এর ছাড়া বাহিরে আর ৬০০ বার করব সুবহানাল্লাহ ১০০ বার আলহামদুলিল্লাহ ১০০ বার আল্লাহু আকবার ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার দুরুদ শরীফ ১০০ বার ইস্তেগফার ১০০ বার মনে থাকবে ইনশাআল্লাহ আর যারা কোরআনে করিম পড়তে পারি রোজানা কিছু না কিছু তেলাওয়াত করব বলেন ইনশাআল্লাহ রোজানা কিছু না কিছু কি করব তেলাওয়াত করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এই মজলিসগুলো কি প্রত্যেক মাদ্রাসা হওয়া জরুরি কিনা বলেন শুধু বছরে একবার হওয়া জরুরি আচ্ছা প্রতিদিন কয়টা খবর দেখেন আপনারা প্রতিদিন কয়টা খবর দেয় টেলিভিশনে আচ্ছা ১২টা আচ্ছা ১২টা তো ওই দুনিয়ার ৬০ বছর সাজাবার জন্য প্রতি ১২টা কয় ঘন্টা করি আধা ঘন্টা করি যদি ৬০ বছর সাজাবার জন্য ডেলি ১২টা খবর লাগে আধা ঘন্টা করে তো আপনার বুঝি কোটি কোটি বছর সাজাবার জন্য আধা ঘন্টা করে দিতে পারবেন না বলেন না ইনশাআল্লাহ এশার নামাজের পরে ভাত খেয়ে নিজে নিজে বিছনা বিছান মশারি খাটান তসবিটা হাতে নেন আধা ঘন্টা জিকিরগুলো করে তারপরে শোন বলেন না ইনশাআল্লাহ যদি পারেন আবার ভোর রাতে উঠেন দুই দুই রাকাত তাহাজ্জুদ পড়েন পড়িয়ে জিকির গুরু গলে একটু দোয়া করেন এরপরে ফজর পড়েন এরপরে আবার একটু আরাম করেন ঠিক আছে না ইনশাআল্লাহ মুদ্দা কথা হইলো আধা ঘন্টা সময় মালিককে দিব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আধা ঘন্টা সময় কাকে দিব আসলে কি আল্লাহকে দিলেন না নিজেকে জন্য রাখলেন নিজের জন্য আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমাদের এই ছোট্ট মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছোট্ট একটা মাদ্রাসা এটা মাদ্রাসা তো ন মাদ্রাসার চারা মাদ্রাসার কি গাছ চারা গাছ এই হাজি সাহেব হাজি সাহেব একটু দাঁড়ান না একটু সালাম দেন না সবাই দাঁড়ান না এই ইনি হাজি আব্দুল মুত্তালিব সাহেব ইনি মাশা আল্লাহ ইনি সর্বপ্রথম এই জায়গার জায়গাটা দান করছে আলহামদুলিল্লাহ বলেন যে আল্লাহ ইনাকে কি যা কি উত্তম বিনিময় দিব বলেন তো দেখি আল্লাহ শান অনুযায়ী দিবে ইনশাআল্লাহ বসেন আলহামদুলিল্লাহ এরপরে আমাদের হাজি শফিক সাহেব ইনি মেহনত করছেন ইনি জায়গা দিছেন ইনি মেহনত করছেন আর আমি শুধু এখানে চেয়ারা কেন বয়ে রয়েছি কি ভাই আল্লাহ তালা ওই মাদ্রাসাটাকে আজকে এখানে পৌঁছায় দিছে এই এই ছাদের যেদিন ঢালাই দুই তিন দিন আগে গেছি আমাদের হাজি সাহেবের কাছে
ইনি আলহাজ ফারুক সাহেব সিলভার ডেভেলপারের মালিক ইনি আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে অসংখ্য দিয়েছেন অগণিত দিয়েছেন তো আলহামদুলিল্লাহ প্রথম দিন এই ছাদের রডও দিয়েছে ওই ছাদের রডও দিয়েছে এই ছাদের রডও শরীক হইছে ওই ছাদের রডও শরীক হইছে হাজিজাব হয়তো মনে নাই হাজিজাব ফ্যাক্টরি বলে দিয়েছে ওখান থেকে পাঠায় দিয়েছে আল্লাহ তাআলা হাজিজাবের হায়াতের মধ্যে বরকত দান করেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে জায়গা ছিল না গত রমজানের পরে গত রমজানের পর থেকে এই পর্যন্ত আপনাদের এই মসজিদের দেওয়া টাকা দিয়া আমরা প্রথম একটা জায়গা কিনছি 14 লাখ এরপর আবার এই মসজিদের টাকা দিয়া দ্বিতীয় জায়গা কিনছি 14 লাখ আবার এই মসজিদের টাকা দিয়া পঞ্চম তলা ছাদ করছি আবার এই মসজিদের টাকা দিয়া ওই পঞ্চম তলা ছাদ করছি আলহামদুলিল্লাহ বলেন শাওয়াল জিলকাদা জিলহাজ্জা মহরম সফর রবিউল আউয়াল এই 6 মাসের আপনাদের দেওয়া হাদিয়া দিয়া এই কাজগুলো হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন আমাদের আলহাজ ফারুক সাহেব আলহামদুলিল্লাহ তার পাহাড়ে জায়গা আছে প্রায় 800 শতক 1400 শতক আলহামদুলিল্লাহ বলেন কত শতক জায়গা হাজি সাহেবের জায়গা আছে এখানে 1400 শতক কত শতক আলহামদুলিল্লাহ হাজি সাহেব সেখানে একটা মাদ্রাসা শুরু করেছে আর ওটার মোহতামে মামাকে বানাইছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা সেখানেও স্থায়ী মসজিদ চালু করে দিয়েছি আগামী 5 তারিখ ডিসেম্বরের 5 তারিখ বেলা এই 10টা থেকে 3টা 10টা থেকে আমরা যদি বিকেলে কখনোই পারছি না পারতেছি না এই জন্য 10টা থেকে 3টা ইনশাআল্লাহ হাজি সাহেবের মাদ্রাসা বিজুপুর ইউনিয়ন শ্রীবিদ্যা গ্রামে এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটার সোজা দক্ষিণ দিকে বিজয়পুর দিয়ে ঢুকবে বিজয়পুরের পরে জেলখানা বাড়ি দিয়ে ঢুকবে আর সাড়ে আমরা ইনশাআল্লাহ 9টা থেকে 3টা পর্যন্ত প্রোগ্রাম মধ্যখানে হাজি সাহেব আমাদেরকে মেহমানদারি করাবেন না ইনশাআল্লাহ যত মেহমান যায় গরু যা লাগে আলহামদুলিল্লাহ হাজি সাহেবের গরুর খামার আছে হাজি সাহেবের কিসের খামার নাই দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলবেন না হাজি সাহেব বলতেছে গরু যা লাগে আগামী ডিসেম্বরের 5 তারিখ 5 তারিখ আমরা যারা পারি শরীক হব ইনশাআল্লাহ শ্রীবিদ্যা শ্রীবিদ্যা দেবী বিজয়পুর শ্রীবিদ্যা এই যে ইয়ে আছে না বিশ্বরোডটা আছে না বিশ্বরোডটা থেকে 2-3 কিলো সামনে গেলে একটা যে জায়গা আছে জেলখানা বাড়ি জেলখানা বাড়ি এটা থেকে সোজা ভিতরে ঢুকলে শ্রীবিদ্যা রাস্তাঘাট ভালো হাজি সাহেবের 1400 শতক জায়গা যেহেতু এখানে জায়গা হচ্ছে না তো ধীরে ধীরে আমরা ওখানেও আমাদের ইসলামী মসজিদ চালু হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আর এটাই যদি ওখানে শিফটিং হয় কোনো অসুবিধা আছে বলেন ইনশাআল্লাহ একদম গাড়ি একদম মাদ্রাসা চলে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাজি সাহেব সেখানে মসজিদ মসজিদের কাজ শুরু করছে কিন্তু আমি হাজি সাহেব বলছি হাজি সাহেব আমরা মসজিদ একটু পরে করবো মসজিদ এত বড় মসজিদ করবেন যেন 40,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে ছোট্ট করে মসজিদ করতে হয়েছেন ইনশাআল্লাহ হাজি সাহেব বেস করছে রড নিয়ে আসছে মিস্ত্রি নিয়ে আসছে রড বাঁধবে এমন সময় আমি হাজি সাহেব হাজি সাহেব না ছোট্ট মসজিদ করবো না হাজি সাহেব বড় মসজিদ করবো আলহামদুলিল্লাহ হাজি সাহেব ও এখানে কাজ স্টে করা দিছে ইনশাআল্লাহ আপনি যদ্দুর বলবেন ওদ্দুর মসজিদ হবে আপনি একটু দাঁড়া দেখেন না অবস্থা কি আপনি সালাম দিয়ে দাওয়াত দেন 5 তারিখে দাওয়াত দেন বলে ইনশাআল্লাহ আমাদের
নয়টা থেকে সফর প্রোগ্রাম শুরু হবে আল্লাহ হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। এটা হাজী সাহেবের জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বড় স্বপ্ন এবং আলহামদুলিল্লাহ তার জীবনের সবচেয়ে বড় কাজ হবে এটা, যে এটা ওনাকে হাজার বছরের কি দিবে, হাজার বছরের অমরত্ব দান করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কুমিল্লা শহরে, কুমিল্লা জেলায় এমন কোনো মাদ্রাসাই নাই যে মাদ্রাসা হাজি সাহেবের ইট লাগে না, হাজি সাহেবের রড লাগে না, নিজের মতো করে একটা করবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ শহরের পাশেও হাজি সাহেব অনেক জায়গা নেই, ওখানে কত জায়গা শহরে 117 জায়গা, এটা পৌরসভার সিটি কর্পোরেশনের ভিতরে, আর শহরের ভিতরে 117 জায়গা নিচে ওখানেও মাদ্রাসা করবে। বলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। এগুলো দিয়েই আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে। আমাদের একজন মেহমান আজকে আমাদের হযরত আমাদের আলহাজ খুরশিদ সাহেব, যিনি যখন আমার কেউ ছিল না, আমার কেউ ছিল না, আমি একলা একলা এখানে বসেছিলাম, আমাদের হাজি খুরশিদ সাহেব মদিনায় তৈয়বা থাকেন, তিনি আলহামদুলিল্লাহ একদিন আইসা আমাকে বললেন যে কি লাগবে, তো সবসময় তার আসতে পারেন না, আজকে প্রথম আসছেন, তো প্রথম দিন উনি 10 লাখ টাকা দিয়ে গেলেন আলহামদুলিল্লাহ। বলেন আজকে আসছেন আলহামদুলিল্লাহ। আমাদের অনেক বড়রা আলহামদুলিল্লাহ সবসময় আসতে থাকেন, আমাদের বাংলাদেশের একটা বিখ্যাত হুঁশিয়ারি আলম হুঁশিয়ারি, এনার এই মালিক আলহামদুলিল্লাহ আমাদের আসাম মোহাম্মদ সবুজ সাহেব আলহামদুলিল্লাহ, ঢাকা গাউসিয়া, সারা বাংলাদেশে এমন কোন মার্কেট নাই যেই মার্কেটে ইনাদের মাল নাই, সুবহানাল্লাহ বলেন, এমন কোনো কাপড়ের দোকান নাই যেখানে ইনাদের মাল নাই, সুবহানাল্লাহ বলেন, টেকনাফতে তেঁতুলিয়ার উৎস থেকে পাথুরিয়া হাজি সাহেব আলহামদুলিল্লাহ আসছে, আল্লাহ তাআলা তৌফিক দান করে। আমার এক বন্ধু, আমার এক আসলে মূলত ইনি ইনার ভাই হলো আমার বন্ধু শামসু ভাই, একটু জানান, একটু জানান, এই নওজোয়ান আলহামদুলিল্লাহ আল্লাহ অল্প বয়সে তাকে অনেক দিছে, অনেক দিছে, অনেক দিছে আলহামদুলিল্লাহ। বলেন তার হলো মূলত চশমা, চশমার হোলসেলার, চশমা বিক্রি করে সে জিদ্দা, রিয়াদ, দাম্মাম, মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কায় তৈয়বা মার্কেট, মদিনায় তৈয়বা মার্কেট, মক্কাতে তার নাকাসায় হোলসেল, এই সারা সৌদি আরব মিলা তার দোকান আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা মহাব্বত, আমারে মহাব্বত করে আলহামদুলিল্লাহ। এবার আমি ওনার বাড়িতে গেছি, শুধু ওনার বাড়ির মাহফিলের জন্য উনি সৌদি আরব থেকে আসছে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের জন্য উনি ক্যান্সেল করছে, ডেট ক্যান্সেল করছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। তো ওনার ওনার এক বাড়ি করছে, ঢাকা এক বাড়ি করছে 10 তলা, এটা উদ্বোধন হয়েছে, তা আমি বলছি সময় তো হবে, আমি যখন পারি সময় দিছি, আমি রাত 4:30 সময়, রাত কয়টা, তো রাত 4:30 সময় বৃহস্পতিবার দিবাগত রাত্রে 4:30 তার বাসার উদ্বোধনে আমি দোয়া করে আসছি আলহামদুলিল্লাহ। বলে বাংলাদেশের এক বিখ্যাত মানুষ, যিনি 350 কোটি টাকা প্রতি মাসে কর্মচারী বেতন দেয়, 350 কোটি টাকা, বলেন 350 কোটি টাকা প্রতি মাসে কর্মচারী বেতন দেয়, তিনি আমাকে বললেন তার অফিসে দোয়া করতে হবে। আমি বলছি সময় তো আমারটা হবে না, আপনারটা, আপনারটা, আমি বলছি ঠিক আছে আমি আসবো, রাত 1:30 হইতে পারে, 2:00 হইতে পারে, শেষে আমি গেছি তার রাত 1:30 বাজে গেছি আলহামদুলিল্লাহ। বলবেন রাত 1:30 থেকে 3:00 পর্যন্ত আমি তাকে সময় দিছি, আমি আমার জীবনকে ভাগ করে দিছি আলহামদুলিল্লাহ। বলেন আমি যখন পারব তখন না দিব, আমি যখন পারি না তখন দিব কেমন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই দোস্ত আহবাবদেরকে কবুল করেন, সবাই বলেন আমিন। অনেক দোস্ত আহবাব আলহামদুলিল্লাহ আপনারা আসতেছেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা কোনো কিছুই তো করতে পারি না, আমি ব্যক্তিগতভাবে আমি কালেকশনের কোনো যোগ্য নই, কালেকশনের মতো শব্দ আমার দ্বারা আসে না,
আমাদের কোন উস্তাদদেরকে আমরা কালেকশনে লাগাই না আমাদের আমাদের এই জিম্মাদাররা আমাদের মুরব্বিরা আলহামদুলিল্লাহ আমরা কাউকেই কালেকশনের জন্য লাগাই না কোথাও কোন একজন উস্তাদ পাঠাই না কোথাও কোন একজন ছাত্র পাঠাই না 1450 ছাত্র আলহামদুলিল্লাহ তিন বেলা খানা খায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ মজার বিষয় হলো মাদ্রাসার একটা টাকা দেনা নাই সিঙ্গেল টাকা দেনা নাই আলহামদুলিল্লাহ বলবেন না এটা কেউ কয় এরকম করে কেউ কয় না কি লাগে বললে যদি তিনি না দে কি আলহামদুলিল্লাহ মাছের দেনা নাই বলেন 68 জন উস্তাদ বলেন 68 জন উস্তাদ 68 জন উস্তাদ আলহামদুলিল্লাহ 7.5 লাখ টাকার মতো আমাদের বেতন আসে বলেন আলহামদুলিল্লাহ বলেন আজকে গরু জবাই হয়েছে 2,22,000 টাকা কত 2,22,000 টাকার আজকে গরু জবাই হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের তো আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আমার আমার কাছে কালেকশনের কোনো যোগ্যতা নাই আমার কাছে কালেকশনের কোনো যোগ্যতা নাই কালেকশনের যোগ্যতাও নাই কানেকশনের যোগ্যতাও নাই আমার কাছে নাই নাই তো কিছুই নাই আমি শুধু আপনাদেরকে একটু বলি এর দূরেই আমার শেষ কথা যদি আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন মাদ্রাসা ভবনের পঞ্চম তলার কাজটা বাকি আছে ওখানে টাইলস এই দুই ফ্লোরের টাইলসের কাজটা পুরো বাকি আছে যদি আপনারা এবার শরীক হয়ে যান আগামী মাসে এসে টাইলস দেখতে পাবেন ইনশাআল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ এভাবে আলহামদুলিল্লাহ মাদ্রাসা চালের দোকানে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসা প্রতিদিন কয় বস্তা করে লাগে প্রতিদিন প্রায় 5 বস্তা করে চাল লাগে প্রতিদিন প্রায় কয় বস্তা করে চাল লাগে 5 বস্তা করে চাল লাগে আমাদের 400 থেকে 450 ছাত্র সম্পূর্ণ ফ্রি খায় কিছু দিয়া কিছু না দিয়া বলেন আলহামদুলিল্লাহ বলেন আর 2,000 টাকা করে আমরা নেই অল্প কিছু ছাত্র দেয় আচ্ছা 2,000 টাকা দিয়ে আজকের এই বাজারে খাবার হয় কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা চলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রতি মাসে গড়ে খরচ 35 লাখ গড়ে খরচ কত এটা পৃথিবীর কোন মানুষের সাধ্য ছিল না যদি রব না করতেন আলহামদুলিল্লাহ বলেন